ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার দাবিতে মুক্তির যাত্রা লেখক সাংবাদিক শিল্পী সমিতি আয়োজনটি করেছে এবং প্রকৃতি প্রতীকী একটি ব্যালট বক্স একটি বন্দী হয়ে আছেন এবং সেখানে কালো মুখোশ এবং কালো পোশাক করে তারা নিয়ে যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবারে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথ জাতি রাহুশিয়ার উপস্থাপির তাকে যদি দেখছেন যে বিভিন্ন প্লেকার্ড তারা এই মিছিলটি নিয়ে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং প্লেকার্ডগুলোতে লেখা রয়েছে ভোটাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা চাই গণতন্ত্র মুক্তি পাক এবং এই মুক্তির যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শাহবাগে গিয়ে এটি শেষ হওয়ার কথা রয়েছে আপনারা দেখছেন আমাদের সময় সঙ্গে আছি আমি আখতারুজ্জামান আমাকে আগুন দিয়ে গেছেন এবং সেটা আজকেও সকল যুগের সাম্প্রতিক সময় এবং এই প্রতিবাদী গান সাম্প্রতিক সময় এবং প্রতিবাদী গান দুইটার মিশেলে কি বলবেন মানে আমরা তো আসলে বন্ধু মেশিন গান নিয়ে তো আমরা লড়াই করতে চাই না একটা মুক্ত স্বাধীন দেশে তো আর আমরা সেটা করবো না সেই জায়গাটা থেকে গান কবিতা সাহিত্য এই জায়গাগুলো মানুষের প্রতিবাদের প্রশ্নের যোগান দিয়েছে আমরা সেটাকেই ব্যবহার আজকে কি বার্তা দিতে চান এক লাইনে বলুন আজকে কি বার্তার জন্য আসলে আমরা আমাদের ভোটটাকে শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ আমলাতন্ত্র সমস্ত প্রতিষ্ঠান যেগুলো তারা ধ্বংস করেছে তাদের পক্ষে ছাপাই গেছে আজকে সাংবাদিকতার মানটা সর্ব মানে পতিত বাংলাদেশের মতো এমন পতিত সাংবাদিকতা আর দুনিয়ায় কোথায় আছে আজ আমরা জানি না এই যে পতিত সাংবাদিকতা পতিত বুদ্ধিজীবিতা পতিত কবি ও পতিত লেখক এর সামষ্টিক ফল হলো আজকের এই দুঃশাসন এই মুক্তির যাত্রা আমাদের অব্যাহত থাকবে সমাজে লেখক কবি শিল্পী সাহিত্যিক সাংবাদিক শিক্ষকের যে দায় দায়িত্ব সেটা সবসময় সরকার নিরপেক্ষ সরকারে কে আছে বা নেই তার জন্য তার দায় দায়িত্ব কমে যায় না সুতরাং আমাদের দায় দায়িত্ব আসলে থাকবে সমাজে এই গ্রুপটা নিঃশেষ হয়ে যাচ্ছে বলেই আসলে অপশাসন দুঃশাসন চাঙ্গা হচ্ছে এবং মানুষ সর্বোপরি মানুষ অসহায় হয়ে যাচ্ছে আমরা যদি আজকে মানুষের বুকে কান পাতি তাহলে আসলে তার অসহায়ত্ব বুঝতে পারি কবি শিল্পী সাহিত্যিকের কাজ আসলে মানুষের হাহাকার বোঝা ক্ষমতা নয়।